নতুন আরেকটি ভিডিও নিয়ে। গেন্দা ফুল গানের তালে কোমর দুলিয়ে দর্শকদের প্রশংসা পাওয়ার পর এবার সিরিয়াল কিলারের ভূমিকায় আবির্ভূত হচ্ছেন বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ। স্বামীকে বাঁচাতে গিয়ে তার সিরিয়াল কিলার হয়ে ওঠার কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে নেটফ্লিক্স অরিজিনাল চলচ্চিত্র মিসেস সিরিয়াল কিলার। ফারাহ খানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন শিরীষ কুণ্ড। ভারত জুড়ে চলমান লকডাউনের মধ্যেই প্রথম থেকে নেটফ্লিক্সে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনডিটিভি। নেটফ্লিক্সের এই চলচ্চিত্রের মধ্য দিয়ে ওয়েবটুনে অভিষেক ঘটছে জ্যাকলিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির ট্রেলার প্রকাশ করে তিনি লিখেছেন, দেখুন তো জ্যাকলিনকে আপনারা চিনতে পারেন কিনা। ইতোমধ্যে দর্শকদের মাঝে ট্রেলারটি দারুণ সাড়া ফেলেছে। তার স্বামী চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এতে একজন পুলিশ অফিসারের চরিত্র দেখা যাবে মোহিত রায়নাকে। দেখা যাচ্ছে সিরিয়াল কিলার হওয়ার অপরাধে জেল হচ্ছে মনোজ বাজপেয়ীর। সিরিজে মোহিত রায়না পুলিশ অফিসারের ভূমিকায়, জ্যাকলিন ফার্নান্দেজ মনোজ বাজপেয়ীর স্ত্রী চরিত্রে, যে তার স্বামীকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে এমনকি কারো খুনও। আশা করব চিত্রনাট্যের রহস্যময় অংশটা বাকি রেখেছেন দর্শকের জন্য। নেটফ্লিক্সের ড্রাইভ সিরিজে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা গিয়েছিল জ্যাকলিনকে। মনোজ বাজপেয়ীর শেষ কাজ দ্য ফ্যামিলি ম্যান, এছাড়াও 2019 সোনা চরিত্রিয়া ছবিতে কাজ করেছেন তিনি। মোহিত রায়না প্রশংসিত হয়েছেন জি ফাইভের কাফির সিরিজে। আগামী পহেলা মে দেখা যাবে মিসেস সিরিয়াল কিলার। বক্সে দেওয়া হতে পারে, সো আপনারা সেটা দেখে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।